লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় ঘর বাড়ি ছেড়ে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। এই যুদ্ধের অবসান কবে হবে জানান এই অভিবাসীদের। আতঙ্ক, হতাশা, অনিশ্চয়তায় দেশে ফেরার আকুতি। দর্শক, লেবানন থেকে বিস্তারিত জানাচ্ছেন মিলন খান। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অনেকে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে বেশিরভাগ মানুষ। একজন প্রবাসী একটি পরিবারের অবলম্বন আহার তুলে দেওয়ার, সেই মানুষগুলো আজ কাজ হারিয়ে আশ্রয় কেন্দ্রে অসহায়ত্ব ও আতঙ্ক নিয়ে চার দেয়ালের মাঝে কাটছে দিন। বন্দি জীবনের অবসান কবে ঘটবে তা অজানা। যুদ্ধকালীন এই কঠিন পরিস্থিতিতে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে বাংলাদেশি কমিউনিটিদের উদ্যোগে তৈরি করা আশ্রয় কেন্দ্রগুলোতে জড়ো হয়েছে 2,500 বেশি প্রবাসী বাংলাদেশি। তাদের থাকা, খাওয়া ও চিকিৎসার সুব্যবস্থার মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করছে প্রবাসী কমিউনিটি সদস্যবৃন্দ ও বাংলাদেশ দূতাবাস। বর্তমান লেবাননের যে পরিস্থিতি আপনারা সবাই ভালো মতন জানেন। তো আমরা গোল্ডেন স্টার ব্লাড ফাউন্ডেশন, আমরা শুরু থেকেই মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। দূতাবাসের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে দূতাবাস জানি আমাদের এই অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ায়। দেখা যায় আমরা 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পর আমরা এই মানবতার কাজ করি। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের বাংলাদেশের শেষ লোকটা থাকা পর্যন্ত দূতাবাস এখানে কার্যক্রম চালাবে, থাকবে। এখন পর্যন্ত লেবাননে যুদ্ধ অবস্থার চরম অবনতি এবং হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত লেবানন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে অনেক দেশ। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নিতে দূতাবাস দ্রুতই একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এই অপেক্ষায় দিন গুনছে বৈরুতে আটকা পড়া রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।